এ যুবক, তোরে বলছি, তোর মুখে বাবা ট্যাবলেট মানায় না, তোর মুখে ইয়াবা ট্যাবলেট মানায় না, চাপার দাঁত ফালামো দেখিস, সাবধান কয়া দিলাম, গুড়ি বাবা ট্যাবলেট নিছে সাসাবার, আজকে থেকে ওয়াদা, যে মুখ দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলবো সেই মুখে আর নেশা ঢোকাবো না, যেই মুখ দিয়ে আল্লাহর জিকির করব সেই মুখ দিয়ে কোনো বাবা ট্যাবলেট ঢোকাবো না, ঠিক কি না বলেন? ও জামালপুরের বাবা, বৈরবের বাবা, এই দেশের মধ্যে অনেক মানুষ জুলুমের শিকার, জোর কইরা সম্পদ দখল কইরা খাই, মামলা চলে গেলে টাকার কারণে মামলা চালাইতে পারে না, যার টাকা আছে মামলা করে দিল, মামলা করে দেওয়ার কারণে গরিবের হক অন্যায় করে অন্যায় ভাবে বক্ষণ করতেছে, দখল করে খাইতেছে, কিন্তু গরিবের টাকা নাই মামলা চালাইতে পারে না, অথচ গরিবেরটা সঠিক টাকার অভাবে গরিবেরটা মিথ্যা হয়ে যাচ্ছে। আমার নবী, আপনার নবী ডাক দিয়া কই উম্মতের দল পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এই তাহিরি করি কি উপায়, এখন বলো করি কি উপায়, ও মোর জালা রে জালা কি দিয়ে এনিবাই। কোর্ট অফ মদিনা সুন্নিয়তের অহংকার। আজকে একটা কথা কয়া দেওয়া যায়, রাখবেন নি কথাটা, আপনারা মনে করেন না যে আমি অস্ত্র জমা দিছি, ট্রেনিং ও জমা দলাইছি, আমি 17 বছর আগের তাহিরি হই, হিডাই হিডা হিডই হিডা, কথা কন ঠিক কিনা? তবে এখানে একটা বাস করে কথা কই আর কি, আগে আইসা ও আজ আধা ঘন্টা প্রথমে জিকির মেরা সময় কাটে লাইছি, ওখানে আধা ঘন্টার ভিতরে যেই কথা কই 3 ঘন্টার ওয়াজের কথা কইয়া লাই, কারণ সময় অনেক অল্প, টাইম এন্ড টাইট ওয়েট ফর নান আল ওয়াক্তু লি আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লি আহাদিন, সময় কাহার জন্য অপেক্ষা করে না। আজকে একটা অনুমতি দেওয়া যায়, রাখবেন নি ইনশাল্লাহ, কোন ইনশাল্লাহ মোবাইল চালাইবেন, আমার কথা রাখবেন নি, বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই তোর কথা বলতেছিস না, বাজার জমাইছস, আমি সোজা দোয়া করে যামু গা, ফাও পেলাপ করতে মাইছি না, এখানে ওই রকম আবার সহজ মনে করো না, তাহিরি যেমন ভালোবাসার কথা কয় রাগে নিয়ে কথা কয়, খুব সাবধান কইয়া দিলাম, আজকে থেকে ওয়াদা করেন মোবাইল চালাবেন কোন ইনশাল্লাহ, রাজি আছেন নি, রাজি আছেন নি ইনশাল্লাহ কোন, ওকে। আরেকটা কথা মনে রাখবেন নি, প্রতি রাত্রে প্রতি রাত্রে বিছানাতে শুইবেন, শুইয়া মোবাইলটা হাতে নিবেন ইনশাল্লাহ কোন, রাজি আছেন নি, ডরাইস না, রাজি আছেন নি? এরপরে 3 নম্বর ফাইনাল, মোবাইলে ইউটিউবে গিয়ে একটা সার্চ দিবেন সূরা আর রহমান ইনশাল্লাহ কয় না, রাজি আছেন নি? সূরা আর রহমান সার্চ দিলে দেখবেন অনেক কারীরা কোরআন সূরা আর রহমান তেলাওয়াত করেছেন ইউটিউবে দেখা যাবে, আপনি একটা বাটনে একটাতে টিপ দিবেন, দেওয়ার পরে মাত্র 5 মিনিট সূরা আর রহমান শুনবেন ইনশাআল্লাহ, বলেন আমি দার্থহীন কণ্ঠে বলবো আপনাকে, আল্লাহর কসম করে বলি, এই 5 মিনিটের রাত্রে শোয়ার পরে যে তেলাওয়াত, আপনি শুধু 5 মিনিট নয় 50 মিনিট শুনলেও আপনার কোরআনের দরদার প্রেম ভালোবাসার যে জজবা এটা শেষ হবে না, একদম চার্জ দিবেন আর রহমান, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান
এক 5 মিনিট শুনবেন, দেখবেন আপনার চোখে ঘুম এসে গেছে। ঘুমের ঘরে আপনার কানের মধ্যে আর রহমান তেলাওয়াত বাজবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা মোড নষ্ট করে দিস, সাবধান বলে দিলাম। তোমার পিছনে মুরব্বী আছে, একটু যাও এদিকে, যাও যাও এদিকে, আর যাও যাও, নাহলে বসো, একটা কিছু করবা, যাও দুরূদ শরীফ পড়েন। আশ্চর্য মানুষ, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا راتر دار جارا سجدا تروي دو چوکر سروت ندی جن بوئے راتر دار جارا سجدا تروي দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরে তাকাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রহমানকে এই সূরা রহমান তেলাওয়াত শুনবেন। এখন বললেন তাহিরি হুজুর, সূরায়ে আর রহমান তেলাওয়াত করলে কি লাভ হবে? এই দেশের মধ্যে ছেলে সন্তান মানে না, স্বামী স্ত্রীর মধ্যে বনাবনি নাই, সন্তান মায়ের মধ্যে মন বনাবনি নাই। আমার নবী বলেন যেই ঘরের মানুষ সূরা আর রহমান তেলাওয়াত করবে, আমার আল্লাহ সন্তান এবং মায়ের মধ্যে মহব্বত পয়দা করে দিবে। শুধুমাত্র তাই নেই যুবক, ও জামালপুরের বাবা, বৈরবের বাবা, এই দেশের মধ্যে অনেক মানুষ জুলুমের শিকার, জোর কইরা সম্পদ দখল কইরা খাই, মামলা চলে গেলে টাকার কারণে মামলা চালাইতে পারে না, যার টাকা আছে মামলা করে দিল, মামলা করে দেওয়ার কারণে গরিবের হক অন্যায় করে অন্যায়ভাবে বক্ষণ করতেছে, দখল করে খাইতেছে, কিন্তু গরিবের টাকা নাই মামলা চালাইতে পারে না। অথচ গরিবেরটা সঠিক, টাকার অভাবে গরিবেরটা মিথ্যা হয়ে যাচ্ছে। আমার নবী, আপনার নবী ডাক দিয়া কই উম্মতের দল, ও উম্মতের দল, তোরা যদি জুলুমের শিকার হয়ে যাস, তোরা যদি মামলা মুকদ্দমায় যদি সত্য পথ থেকে যদি তোরা হেরে যাওয়ার সম্ভাবনা থাকে, তোদের ন্যায্য অধিকার যদি টাকা এবং ক্ষমতার কাছে বিক্রি হয়ে যায়, তোর কেউ নাই, কোনো উকিল নাই, কেউ নাই, কিন্তু তুই যদি সূরা আর রহমানটা তেলাওয়াত করস, আমার আল্লাহ মামলার মধ্যে তোরে বিজয়ের মুকুট দান করে দিবে। আমি রাস্তা দিয়া যাবো, আপনারা মানলে মানেন, না মানলে নাই। যেই কথা দুইটা বলছি ভৈরবীর ইতিহাসও বলি নাই। এই জন্য যুবক, আমার নবী আপনার নবী বলেছেন যারা সূরা রহমান তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাদেরকে মামলায় বিজয়ের পতাকা দান করে দিবে। এই জন্য জবান খুলে বলেন, যার কেউ নাই তার কে আছে।
এই জন্য রাতের অন্ধকারে চোখের পানি ফেলে কানতে হবে। রাত্র প্রায় 12:30 বেজে যাচ্ছে, এই সময়ের মধ্যে কত মানুষ আরামে ঘুমাইতেছে। আমাদেরকে কি পাগল করছে, আমাদের চোখের মধ্যে ঘুম আসে না। এমন হতে পারে এই মহব্বতের কারণে আমার আল্লাহ আমাদের সবার জীবনের গোনা মাফ করে দিতে পারে কি পারে না। এই জন্য আমার নবীর মহব্বতের কথাই বলবো আজকে। কষ্ট হবে আপনাদের? নবীরে ভালোবাসার নামই হলো ইমান, ঠিক কিনা কর? কেমন ইমান, কেমন ইমান! এই যে আজকে জামালপুরে হাজার হাজার মানুষ, পুরুষ মহিলা মিলাইয়া যারা এসে গেছেন, আপনারা বাড়িতেও যান নাই, ঘুমান নাই, কোনো দোকানে আড্ডা দেন নাই। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, আমার নবীর ভালোবাসা যদি পেতে চান তাইলে আমার নবীর সাহাবায়ে কেরামদের জীবনীটা ফলো করেন। নবীর সাহাবায়ের জীবনে সাহাবায়ে কেরামদের জীবন যদি ফলো করেন দেখবেন আপনি সহজে নবীর ভালোবাসা পেয়ে যাবেন। আর এখন যদি বলতে চাই ভালোবাসা কি জিনিস, ভালোবাসা ভৈরবের বাজারে কিনতে পাওয়া যায় না। ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে হয়, স্বর্গ থেকে তোমার বারান্দায় চলে আসে। বদরের যুদ্ধে এক সাহাবী, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরামদেরকে আমার নবী লাইন ধরে দাঁড় করাইতাছেন। এক সাহাবীরে আমার নবী বলে, সাহাবী তুমি লাইন ধরে দাঁড়াও। নবীর তলোয়ারের মাথা দিয়া তার পেটের মধ্যে একটু ধাক্কা দিছে, তুমি লাইন ধরে দাঁড়াও। এবার ওই সাহাবীটা আমার নবীরে কেমনে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আপনি আমার পেটের মধ্যে তলোয়ার দিয়া আঘাত করেছেন, আমি চাইতেছি আমি আঘাতের বদলা নিব। আমার নবী ডাক দিয়ে, এ আমার সাহাবী, তোমাকে লাইন সুজা করতে বলেছি। কই নবী গো, আপনি আমার পেটের মধ্যে তলোয়ার দিয়া গুতা দিয়েছেন, এই জন্য আমি এর প্রতিশোধ নিতাম চাই। এবার নবী জিজ্ঞাসা করে, কেমনে প্রতিশোধ নিবা? কই গুতার পরিবর্তে আমি গুতা দিব। এবার আমার নবী তার পেটের মধ্যে এইভাবে আঘাত করেছে, কিন্তু আমার নবীকেও সে আঘাত করবে। তার হাতের মধ্যে তলোয়ার নিছে, মিয়া ডাক দিয়া কই নবীজি, ও মায়ার নবীজি, আমি আপনার অন্য কোথাও আঘাত করব না, আমি বদলা নিমু আপনার পেটের মধ্যে আঘাত কইরা। এবার আমার নবী আপনার নবী নিজের পেট মুবারক থেকে কাপড় মুবারকটা দূরে সরাইয়া দিছে। যেই মাত্র দূরে সরাইয়া দিছেন বাবা, ওই সাহাবি আমার নবীরে তলোয়ার দিয়ে আঘাত করব, দূরের কথা আমার নবীর পেট মুবারকের বরাবর দুইটা ঠুট লাগাইয়া চুমা দিয়ে ফেলেছে। আরো জোরে বলতে হবে, আল্লাহু আকবার! আমার নবী আপনার নবী ডাক দিয়া কয়, সাহাবীরে তুমি না মানে তলোয়ার দিয়ে আঘাত করবা, তুমি দিয়ে আঘাতের পরিবর্তে আমার পেটের মধ্যে দুইটা টুট লাগাইয়া চুমা দিয়েছ। আল্লাহু আকবার! এ জবান খুলে করি, ইয়া রাসূলুল্লাহ, এ আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরাইরি, ওই সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার পক্ষে ময়দানে নেমেছি, আমি আপনার দিনের জন্য জিহাদের ময়দানে নেমেছি, আমি আপনার হুকুম পাইয়া জিহাদের ময়দানে আমি যুদ্ধ করতে যাব। ইয়া রাসূলুল্লাহ, বেঁচে থাকলে গাজী হব, মরে গেলে শহীদ হয়ে যাব, যদি আমি মইরা যাই আপনার সঙ্গে আমার দেখা হবে না, আমি তো চলে যাব, হয়তো হাশরের ময়দানে জান্নাতে দেখা হবে, কিন্তু আমার মনের বড় একটা ইচ্ছা, আপনার পেটের মধ্যে চুমা দিয়া আমার মনের জ্বালানি বাইছি। মুর্শিদ, আল্লাহু আকবার কইতেন না?
পরে জায়গা পরে জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বাড়ি বাড়ি করো, বাড়ি বাড়ি করো, আর জমিন জমিন করো, আমার আমার করো। আসলে তোমার জমিন তোমার কো, তুমি তো তোমার না, ঠিক কি না বলেন? তুমি তো তোমার না। বাড়ির পাশে আর শ্রীনগর, সেটা এক পর শিব সত করে আমি একদিন না দেখিলাম তারে। জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই সাহাবীব আমার নবীর পেট মুবারকের মধ্যে চুমা দিয়েছে, ওই সাহাবিটার ভাগ্য কত ভালা, আমার নবীর পেটের মধ্যে চুমা দেয়। ওই সাহাবির ভাগ্য কত ভালো, আমার নবীর পসিনা মুবারক আতর হিসাবে ব্যবহার করে। ওই সাহাবির ভাগ্য কত ভালো, আমার নবীর উজুর পানি পা, উজুর পানি লইয়া কাশ লইয়া চেয়ারের মধ্যে ফেয়ার লাভলির মতন মেসেজ করে। ওই সাহাবিদের ভাগ্য কত ভালো, আমার নবীর পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। ওই সাহাবির ভাগ্য কত ভালো, আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাইয়া জীবন দেয়া, জান্নাতের টিকিট নাই। আমরা অনেক দূরে পড়ে গেছি, যদিও দূরে পড়ে গেছি, মন আছে মদিনায়, ঈমান আছে নবী আমাদের জানের চাইরে। আমি নবী দুনিয়াতে শরীয়তে থাকব না, হাকিকতে আমি আমি রসুল থাকব, কিন্তু আমার কিছু উম্মত আমার চাইলেই দেখতে পারবে না, কিন্তু এই উম্মতগুলো আমি নবীর নাম শুনলে পাগল পাগল হয়ে যাবে। ও সাহাবীরা রে শুননা যা, এদের সম্মান আমার আল্লাহ হাশরের ময়দানে অনেক বাড়ায় দিবে। আর বড় করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। দুর্বল হবেন না, স্বপ্ন বড় দেখবেন। স্বপ্ন কি দেখবেন? স্বপ্ন বড় দেখবেন যে আল্লাহ অনেক টাকার মালিক বানাও। দশতলা বিল্ডিং করতাম না, টার্গেট করেন আমি নবীর রওজা মুবারক দেখব, ঠিক কিনা কন? স্বপ্ন বড় দেখবেন। আল্লাহ গো, ও আল্লাহ, ঘুমের ঘরে কিচ্ছু দেখতে চাই না, তোমার বন্ধুরে দেখতে চাই। নবীর প্রেম কি জিনিস, একটু সামনে যান, তাদের জীবনী তালাশ করবেন, দেখবেন আপনি পাগলের মতন হয়ে যাবেন। সাহাবায়ে কারাম রসুলকে জীবনের চাইতে বেশি মহব্বত করে। আজকে আমরা মা বোনরা যারা আমার পর্দার আড়ালে আছেন, নবী নবী তো জীবনে বহুত করছেন, আজকে থেকে ওয়াদা করেন প্রত্যেকটা দিন রাতের বেলায় উযু কইরা শুইয়া 40 বার দুরূদ শরীফ পড়বেন। 40 দিন পরে আমার রেজাল্ট দিয়েন, শান্তি পাইছেন কিনা। রসুল বলেন যারা এই আমলটা করবে স্বপ্নে আমি নবী তার সঙ্গে দেখা দিব। আপনি তো পড়েন কিন্তু দেখা পান না, কারণ আছে। পড়তে গিয়ে যে এখলাস, সে এখলাস আপনার ঠিক থাকে না, আপনার দুনিয়ার দিকে কাটা লড়ে যায়। একদম মুরাকাবা, বরজাখের উপরে মুরাকাবা করতে হবে। আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি, কোথায় যাব, চোখটা বন্ধ করবেন, এই মুহূর্তে আমি মরে গেছি, আমার লাশ গোসল করানো হচ্ছে, আমার লাশ খাটে তোলা হচ্ছে, আমার লাশ জানাজার মাটি নেওয়া হচ্ছে, আমার লাশ কবরে নামায় দেওয়া হচ্ছে, আমার লাশের উপরে মাটি দেওয়া হচ্ছে, আমার লাশ কবরে একা একা। এখন কি আমি, আমার কেউ নাই, কে আছে? রসুল আছে। এই মুনাকাবা খান বেশি বেশি করবেন, দেখবেন স্বপ্নে নবীর দিদার নসিব হয়ে যাবে। রসুল কি দূরে না কাছে? রাগ করবেন না মুসল্লিরা, আমার সঙ্গে রাগ করেন না, নবীর শান গাই। এই জন্য অনেকে আমাকে অনেক কথা বলে, তাই বলি কি আমি থেমে আছি? অনলাইনে কি আপনারা দেখেন না আমাকে? আমি কি থেমে আছি? একটা কথা মনে রাখবেন, রসুলকে মহব্বত করবেন। রসুল বলেন আল্লাহ আমাকে দেয় আমি নবী বন্টন করি। আপনার কি লাগবে? চান না? আপনার কি লাগবে? চাওয়ার মতো চান? কিসের মতো?
চাওয়ার মতো চান, যেইভাবে সাহাবায়ে কারামগণ আমার রসূলের কাছে চাইতেন। জোরে কর না সুবহানাল্লাহ। আমি ওয়াজ শুরু করি, আমি এতক্ষণ ভূমিকাতে ছিলাম, বোঝার জন্য বলছি, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? পায়ে হাত রেখে বলি, বেশি লম্বা না, একদম কাঁটায় কাঁটায় কথাগুলো বলতেছি, যা যারা জ্ঞানী মানুষ তারা বুঝবেন আমি কি বুঝাইতে চাই। আমরা সাহাবি হতে পারি নাই, আমরা তাবি হতে পারি নাই, নবীর মহব্বত আছে না নাই? এই মহব্বতের নামই হলো ইমান। মহব্বতের নাম কি? এই ইমানের মজা যারা পাইছে, এরা মুর্শিদি গাইলেও ভাল লাগে, নবীর শান গাইলেও ভাল লাগে, জিকির করলেও ভালো লাগে, সব জায়গায় রহমত। আমার আল্লাহ হলো রব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতাল্লিল আমিন। বন্ধুরে, আমি বয়ান শুরু করে দিলাম, একটা জবান ও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার জামালপুরের বাবা, এখানে অনেক কিশোর বয়সের পোলাপান ছিল 5 বছর আগে, এই পোলাপান গুলো মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। 10 বছর আগে যখন ওয়াজ করি, আমার সামনে শুধু ছোট ছোট পোলাপান বেশিরভাগ বয়সা থাকতো, আর কিছু কিছু মানুষ ওয়াজে বয়সা মজা লইতো, তাহিরি খালি ফুলাফান সুইকে লইয়া ওয়াজ করে। আমি ওই দিন বলছিলাম, আমার সুইকা ফুলাই হলো আমার ভবিষ্যৎ, কথা বলেন ঠিক কিনা? আজকে আওয়াজ শোন, আমার পোলাপানের আওয়াজ শোন, ঠিক কিনা বলো? আওয়াজ শোন, এই হলো ভবিষ্যৎ। এই যুবক পোলাপান কোনো এক সময় রাজপথে সুন্নতের জন্য ডাক দেওয়া হবে, থাকবা পাশে? হাত তুলে বলে থাকবা পাশে? এই যুবক আছেন তো আমার জন্য না নবীর জন্য? আমরা যাই করব নবীর জন্য, ঠিক কিনা বলেন? রাতেরা দারে যারা সেজিদাতে রয়, দু চোখের স্রোতে যেন নদী যেন বয়, চল না রাহাত ছানি যতই আসুক, চল না রাহাত ছানি যতই আসুক, পিছনে ফিরে ও তাকাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যাই না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা রে বাবা? ও বন্ধুরে, ও যুবক ভাইরা আমার, আমি নবীর মহব্বত নিয়ে ওয়াজ শুরু করে দিলাম, আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন, এমন একজন নবী দুনিয়াতে এসেছেন উম্মতের জন্য কেঁদেছেন, ঠিক কিনা? পাথরের আঘাত খেয়েছেন উম্মতের জন্য কেঁদেছেন, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নই মুনাফিক তুই রাসূলের দুশমন। আজকে বাংলাদেশও বহু ধরনের চরমপন্থীরা উলামায়ে কারামের বিরুদ্ধে লেগেছে, সাবধান বলে দিলাম। ওয়াজের ময়দানে শুধু উলামায়ে কেরাম একা নয়, তাদের সঙ্গে লক্ষ লক্ষ ফলোয়ার আছে, কথা বলেন ঠিক কিনা? কোন ইসলামকে শুধুমাত্র উলামায়ে কেরাম একাই হৃদয়ে লালন করে না, ধারণ করে না, এমন ইসলামকে ধারণ করে লাখো লাখ কোটি কোটি মুসলমান দেশ বিদেশে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রসুলকে মহব্বত করতে হবে, চারটা জায়গায় আমাদেরকে এক হয়ে যেতে হবে। কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমরা এক হয়ে যাব,
তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো, কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো, কেউ যদি এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো উই আর কন্টেন্টমেন্ট, এটাই আমাদের কন্টেন্টমেন্ট, স্পৃহা। এখানে আমরা ঐক্যবদ্ধ হতে হবে। আপনার সঙ্গে আমাদের আকীদার দ্বন্দ্ব আছে, এইগুলো 10 মিনিট বসলে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। এখন আন্তর্জাতিক চক্রান্ত চলতেছে এই বাংলার জমিনে, অনেক বিদেশিরা চরমপন্থীরা বের হয়ে গেছে, তারা চলে বলে কৌশলে উপেনে গোপনে ওয়াজ মাহফিলকে বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র মাঠে নেমে গেছে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সখাবরদার সাবধান করে দিয়ে গেলাম, ওয়াজ মাহফিলের দ্বারা কি লাভ হয়েছে জানেননি? আজকে সমাজের ভিতরে অপসংস্কৃতি করতে গেলে 5 বার চিন্তা করে, ওয়াজ মাহফিলের কারণে সমাজে কেউ অসামাজিক কাজ করতে গিয়েও তারা করার সাহস পায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা, আমার আমার নবীর আদর্শ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লাকাদ কানালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ আছে। কেমন আদর্শ জানেননি? নবীরে একটা ইহুদি আয়েশা থাপ্পড় লাগাইছে, আমার নবী কোনো প্রতিবাদ করে নাই। উমর বলে, নবী গো আপনার থাপ্পড় মারছে, আমি তার সারতাম না জাতাকে কফলে। আমার নবী কো উমর, দাঁড়াও। উমর কো, নবী গো আমার বাপেরও কিন্তু কেল্লা ফালাই দিছে আপনার পাগল বলার কারণে। আর এই লোকটা মুখের কথা নয়, হাত দিয়ে আঘাত করছে, তার মাইরা ফালামো। আমার নবী কো একটু থামো, একটু থামো বন্ধুরে আমার। উহু আমার জামালপুরের বাবারা, নবী ডাক দিয়া বলে, উমর তুমি প্রতিবাদ নিও না, প্রতিশোধ নিও না। এই কথা বলার পরে উমর কয়, নবী গো কি করতাম কয়, ধৈর্য ধারণ করো। একটু পরে ওই পাগলা আমার নবীর দিকে তাকায় রইছি, আমার নবী ইহুদির বরাবর যাইতেছে। এবার উমর মনে করছে, যদি আরেকটা তাপর মারে, এই জন্য কুশের থেকে তলোয়ারটা বাইর কইরা ফালাইছে, যা তাকে কফালে। কিন্তু ওই লোকটার কাছে আমার নবী গেছে, যাওয়ার পরে ইহুদি মনে করছে, নবী মনে তার একটা থাপ্পর দিব, থাপ্পর বদলা থাপ্পর। কিন্তু আমার নবী তার থাপ্পর দেয় নাই, আমার নবী তার হাতটা নবীর হাতের মধ্যে এনেছেন। আইনা ডাক দিয়া বলে, হু আল্লাহর বান্দা, আপনি যে আমার থাপ্পর দিয়েছেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছে? আপনার হাতের মধ্যে কোনো ব্যথা লাগছেনি? ইহুদি ডাক দিয়া কয়, কে কেমন নবী রে? এই নবী তো মানবতার নবী, এই নবীর ধর্মই তো মানবতার ধর্ম। আমি থাপ্পড় দিছি, আমার নবীর গাল মুবারকের কষ্টের খবর নেয় না, তারপর বদলে থাপ্পড় মারে না, কিন্তু আমার হাতের খবর নেয়। ইনি তো সত্য নবী, ইনি তো মানবতার নবী। ইহুদি ডাক দিয়া কয়, নবী গো করিয়েন না, আমি তাপ্পর দিছি, ভুল করেছি, আপনি আমার ক্ষমা করে দেন। আর আপনার কাছে আমার একটা শেষ এবং প্রথম চাওয়া আছে, কয় কি? এবার ইহুদি ডাক দিয়ে, নবী গো মেহরবানি করে আপনি আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আর বড় করে বলেন, বাবা সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী হলো মায়ার নবী, প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নামই হলো ইসলাম। আমার নবী আপনার নবী বিদ্রোহীদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন, আজকে আমরা মুসলমান মুসলমানের সঙ্গে ভালো ব্যবহার করতে জানি না। আমি তাহিরি জামালপুর আসার আগে দোকানপাটে বৈশা বহুত মানুষ কিন্তু ডানে বামে কথা কইছে, অনেক মানুষে কই বন্ড ডাইতাছে, অনেকে কই গানাদার ডাইতাছে, অনেকে কই লম্বা চুলুল্লে ডাইতাছে, কয় না শূন্য ডাইতাছে, কত বদলাম দোকানে পয়সা করছেন। সাবধান, মানুষের বিরুদ্ধে বিপরীতে কথা বলা, মানুষের অগোচরে কথা বলার নাম মুনাফিকি। সাহস থাকলে তাহিরির সামনে বসে কথা বল।
সামনে এসে কথা বলেন, প্রতিশোধ নেওয়ার নামে ইসলাম নয়। গালি দিয়ে দিলেন, মনে করছেন আপনি জিতে গেছেন। ইদানিং আমি 2-3 বছর ধরে সিস্টেম পাল্টাইছি, আপনারা আগে দেখছেন আমি কত রঙের ফাগরি পরছি, এখন আমি সাদা ফাগরি পরি। ও বন্ধু, আগে দেখছেন আমি অনেক কথাই বলছি ওয়াজে, কিন্তু এখন আমার অনেকে ফেসবুকে গালি দেয়। 3 বছর ধরে একটা সিস্টেম চালু করছি, যে আমারে ফেসবুকে গালি দেয় আমি তারে কমেন্টস করি আসসালামু আলাইকুম, যে আমার আম্মারে তুইল্লা গালি দেয় আমি তারে ফেসবুকে লিখকে দেই আপনার আম্মারে আমার সালাম দিবেন। কয়দিন গালি দিবি, ব্যবহারে সমাজ জয় করা যায়, কথা বলেন ঠিক না? এই আমলটা আপনারও করেন, ফেসবুকে গালি দিবেন না, তর্ক করবেন না, কেউ গালি দিলে তারে বলবেন আসসালামু আলাইকুম। সালামের দ্বারা শত্রুতা দূর হয়, বন্ধুত্ব তৈরি হয়, কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার নবীর কাছে একটা ইহুদি, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, আমার নবী প্রতিদিন নামাজের পরে ওয়াজ করতেন, সামনে জামু ওয়াজ দেয়া, আমার নবী ওয়াজ করতেন, ওয়াজ করার সময় নবীর ওয়াজ শুধুমাত্র মুসলমানরাই শুনতো না, হিন্দুরাও শুনতো, ইহুদিরাও নবীর ওয়াজ শুনতো। বৈরবের মতে মিনিমাম 10-15 জন হিন্দু আমার হাতে মুসলমান হয়েছে, আর ওই যে হবিগঞ্জের মধ্যে ওয়াজের ভিতরে অনেকগুলো হিন্দুরা আমি মুসলমান বানাইছি এফিডেভিটের মাধ্যমে। আরো 2টা ছেলে মাধবপুর আমার জন্য অপেক্ষা করতেছে। মনে রাখবেন, আমার ওয়াজের ভিতরে বৈরব যখন আমি ওয়াজ করতাম অনেক হিন্দুরাও আমার ওয়াজ শোনার জন্য আসতো। আজকের মাহফিলে অনেকে থাকতে পারে, হিন্দুরা ওয়াজ শুনে, হুজুর আপনার ওয়াজ বড় ভালো লাগে, যেই ধর্মের হোক না কেন তারা আমাদের ওয়াজ শুনতে আসে। ও বন্ধু, অহংকার করে বলছি না, আমার দয়াল নবী ওয়াজ করেন, আর নবীর ওয়াজ শুধুমাত্র মুসলমানরাই শুনতো না, নবীর ওয়াজ শোনার জন্য একটা ইহুদি আসতো, কিন্তু ইহুদিরা মসজিদের ভিতরে ঢুকতো না। নবী আমার ডাক দিয়ে কয়ে, ওই ইহুদি আল্লাহর ওই বান্দা বারান্দায় ওই দরজার মধ্যে দাঁড়ায়া থাকতেন, কিন্তু মসজিদে ঢুকতো না। সাহাবা একরাম ইহুদি বলে তারে মসজিদে আসতেও বলতেন না, কিন্তু এই লোকটা আশ্চর্য একটা ঘটনা ঘটাইতো। ওই লোকটা তাকায়া দেখতেন, আমার নবী তাকায়া দেখেন, সাহাবা একরাম তাকায়া দেখেন, বন্ধুরে আমার। কিন্তু দেখা যায় ওই নবী যখন মসজিদে ওয়াজ করে সাহাবা একরাম ওয়াজ শুনেন, এই সাহাবিটা যদিও মসজিদে ঢোকে না, প্রতিদিন আমার নবীর জুতা মুবারক গোলা বাস করা বুকের সাথে মিলাইয়া দাঁড়ায়া থাকে। আমার নবীর জুতা মুবারক, ওই 2টা জুতা মুবারক এইভাবে একত্র কইরা বুকের মধ্যে কইরা দাঁড়ায়া থাকে, ইন দি মিন টাইমে লোকটা ভিতরে না ঢুকে ওয়াজ শুনতো। বন্ধুরে আমার, আমার নবী তারে তাড়াইয়া দেয় নাই। একদিন, 2 দিন, 3 দিন এমন ভাবে আমার নবী অনেক দিন পর্যন্ত ওয়াজ করতেন, আর ইহুদিটা দাঁড়াইয়া দাঁড়াইয়া ওয়াজ শুনতেন। বন্ধুরে আমার, ও যুবকের দল, আমার নবী একদিন ওয়াজ করতেছি, হঠাৎ কইরা ডাক দিয়া কয়, ও সাহাবীরা, প্রতিদিন যে ইহুদিটা আইসা আমার জুতা গোলাপ বাস কইরা নিয়া দাঁড়ায়া থাকতো, এই লোকটা আজকে কয়েকদিন ধরে আসতেছে না, কারণটা কি? সাহাবাই কেরাম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলবেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি এই লোকটারে আমরাও তো দেখি না। আপনারা বৈরবের মানুষ, জামালপুরের মানুষ আমার সঙ্গে কণ্ঠ মিলাইয়া বলেন, লোকটা কেন আসে না? আমার নবী জানার ক্ষমতা আছে না? না, আর জোরে কোনো আসে না? না, আর জোরে কোনো আসে না? না, আহা, সে গড়খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, সেই ঘর খানা যার জমিদারি
আমি পাই না তাহার হুকুমজারি, আমি পাই না জমিদার রে দেখা, আমি পাই না জমিদার রে দেখা, মনের দুঃখ কারে কুল, আমি তো সেই ঘরের মালিক নয়, পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। আমার মনে হয় যুবকরা আরো জোরে বলতে পারো, পরের জায়গা পরের জমিন, নয় আমি তো সেই ঘরের মালিক নয়, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ বারো মাস, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ বারো মাস, আমি খাজনা পাতি সবই দিলা, আমার জমিন আমার হয়ে নিলাম, আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে নিলাম, আমি চলি যে তার মন জোগাইয়া, আমি চলি গায়া দাখিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নয়, পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। হেরা তো মনে করছে বিল্ডিং ঘরের কথা কইতাছি, হ্যাঁ কত সুজা শানের অর্থ বুঝা, এই শানটা দিয়েও দুই ঘন্টা ওয়াশ করতে পারেন বেটা, যদি রাত্রে ঘুমায় ঘুমায় শুনেন তাইলে বুঝতে পারবেন, সেই ঘর খানাজার জমিদারি আমি পাই না তাহার হুকুমজারি, আমি পাই না জমিদার রে দেখা, আমি পাই না জমিদার রে দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়, পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়, বরে পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য যুবক এই লোকটা কেন আসে না কেউ জানে না, আমার নবী জানার ক্ষমতা আসে না নাই, এই লোকটা কেন আসে না কেউ দেখে না, আমার নবী দেখার ক্ষমতা আসে না নাই। এরপর হো আমার নবী সাহাবীরা ডাক দিয়া বলে, ও সাহাবীরারি, ও সাহাবীরা আমার ওই পাগলটা কোথায় রে, ওই যে এই পাগলটা আমার জুতা মুবারক গুলো নিয়ে দাঁড়াইয়া থাকতো, এই পাগলটা কোথায়? নবী যদি কয় পাগল, নবী যদি কয় আমার পাগলটা কই, তার মানে বুঝাই তো যা আমার নবী তারে বড় ভালোবাসে, কথা কন ঠিক কিনা? যদি কয় আমার পাগলটা কয়, বুঝা গেল এটার ভিতরে একটা খেলা আছে, কথা গন্টি কিনা? জালাহে জালাই অন্ত, আরে সরি, ডাক দিয়া বলে, নবী গো এই লোকটা কোথায়? আমার ইন্দিমিন টাইমি আমার নবী তার এই নবী সাহাবায়ে কেরামদেরকে লইয়া ডাক দিয়ে বলে, চলো তার বাড়িতে যাই, আমরা তার দেখার জন্য বাড়িতে যাই। এবারে আমার নবী তার দেখার জন্য বাড়িতে গেছে, যাইয়া দেখতেছে ওই ইহুদি পোলা বিছানা থেকে পিঠটা উঠাইতে পারে না, এমন অবস্থা সৃষ্টি হইয়া গেছে, একেবারে বিছানা থেকে পিঠটা উঠাইতে পারে না, তার মাথার পাশে তার বাবা বসে আছে, ছেলেও ইহুদি বাবাও ইহুদি, আর আমার নবী ইহুদির বাড়িতে গেছে, তার বাবা নবীর দেখে আশ্চর্য হয়ে গেছে, কিন্তু ছেলেটা তো নবীর দেখে যেন পাগল পাগল হয়ে যাইতেছে, আমার বাড়িতে কেমনে নবী আসিল? ও
আমার জামালপুরের বাবারা শোনো শোনো, এটা দিয়াই কিন্তু আমি ওয়াশটারে শুরু করে দিলাম। আমার নবী ইহুদির কাছে গেছে আর ডাক দিয়া কয়, আমি তুমি আমার ওয়াশ শোনার জন্য প্রতিদিন গিয়েছ, কিন্তু আমি নবী তোমার না দেখে তোমার খবর নিতে তোমার বাড়িতে এসেছি। কিন্তু লোকটা এমন ভাবে পড়ে আছে কথা বলতে পারে না, হঠাৎ করে আমার নবীর একটা সাহাবি ডাক দিয়া কোসেলে তোমার সঙ্গে নবী একটু কথা বলবে। আমার নবী ডাক দিয়া ক, আমি দেখতেছি তোমার সামনে মালাকুল মউত আজরাইল দাঁড়ায়া রইছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। জামালপুরের ঘরের দরজার মধ্যে আজরাইল দাঁড়াই থাকলে কেমন লাগবো? ও আজরাইল কত বড়, এমপি গিরি, মন্ত্রী গিরি, ব্যবসাগিরি, বক্তাগিরি, সব পানি পানি কইরে ফালাইব। আজরাইল যেদিন তোরে তাবার মাইরা দিব, আমার নবী কয় আমি দেখতেছি মরণের ফেরেস্তা তোমার সামনে দাঁড়ায় রইছে। এখন আপনারা জামালপুরের মানুষ বলেন আমার নবী দেখার ক্ষমতা আছে না? না, রংমহলে থাকবে রে বন্ধ। ওই যে 12 বছর আগে যেতাম, যে মনে আসেনি ডি? ওরে রংমহলে থাকবে রে বন্ধু, পালঙ্ক শোয়ে কোন সন্ধানে মনসুর আডুকে আসিয়া, দুয়ারে প্রহরিতয়া প্রবেশ করবে কেমনে। এটা গজলের বই আছে, আমার মুড়িতে বিক্রি করে, তার কাছ থেকে নিয়ে যাইন 50 টাকা দিয়া, এটা নিয়ে যাইন ইনশাআল্লাহ। মহিলা পুরো যারা পারেনি গজলের বইটা নিয়ে যায়, গড় সিজনে খাজে লাগবো। এই মুহূর্তে মারা গেলে তুমি জাহান্নামে যাবে, কিন্তু আমি নবী তোমার কাছে এসেছি একটা কারণে, তুমি একটু মেহরবানি করে আমার আমি নবী নামের কালিমাটা পড়ো। সুবহানাল্লাহ কইছেন না? আরো জোরে কন্না সুবহানাল্লাহ। এই তো আগুন লেগে গেছে। এখন ইহুদিরা আমার নবী কালিমার প্রস্তাব করছে, বাচ্চায় ছেলেটা একবার বাফের দিকে তাকাই, আর একবার নবীর নূরানি চেহারা মুবারকের দিকে তাকাই। এই দিক দিয়ে নবী বলছে কালিমা পড়ো, আর ওই দিক দিয়ে ইহুদি মনে মনে কয় আমার বাবা হলো ধর্মগত ইহুদি, বাবার সামনে কেমনে আমি রাজি হই? রাজি হইলে আমার মাইরা ফালাইব, আর যেহেতু মইরাই জামুগা মাইরা ফালাইলই কি। নবী যখন কইছে আজরাইল দাঁড়ায় রইছে, নিঃসন্দেহে আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। তোমার নাম গাষ্টি আছে পাতাই পাতাই লেখা আছে মানুষের হায়াত। কষ্ট দিয়েছে আপনারা? তোবা নাম গাষ্টি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে। এক ছেলে বাহাদুরি কর, সে যে নামে আজরাই সঠিক সময় জামালপুর তোমার বাংলা ঘরে হইবে দাখিল, ঠিক কি না? সে যে নামে আজরাইল সঠিক সময় জামালপুর তোমার ঘরে হইবে দাখিল, কত কাকুতি মিনতি করবে তুমি, কত কাকুতি মিনতি করবে তুমি, রেহাই পাবে না।
আজরাইলা শিরে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না মরণেরই কথা মানুষ, মরণেরই শরণ করোনা আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। যেখানে আল্লাহু আকবার, এ যুবক ও আমার জামালপুরের বাবারা, আমার নবী দিছে কালিমার প্রস্তাব, আর ইহুদি বাপটা এমনে চায় মইরা যাবি কিন্তু বাপ দাদার ধর্মে সুন কালি মাখা যাবে না, নাউজুবিল্লাহ। আইরে এখন সতইলি তো পোলা, মৃত্যুর সজ্জায় ছেলে চলে গেলে বাবার কোনো অভিমান থাকে না, মরণ ঘাটে চইলা গেলে তোর দেহটারে কেউ টানে না, একমাত্র মা বাবা সারা কথা গন ঠিক, একমাত্র মা বাপ সারা তোর বডিটারে কেউ টানবে না। বাপটা যদিও ইহুদি, সন্তান মৃত্যুর সজ্জায় বাপটা এখন আর রাগ করে না, আগে নবীর কাছে গেলে কইছে কই গেছি তুই মুহাম্মদের কাছে যাস কিন লেগে কত কথা কইছে, এখন আমার নবী সরাসরি ইহুদির ঘরে, নবীর দেখা ইহুদি আর কিছু কয় না, মনে মনে কয় আমার পোলা যারা মোহাব্বত কইরা প্রতিদিন ওয়া শুনতে যাই তো, এই লোকটা ঘরের মধ্যে যখন আইসাই পড়ছে কিছু কমু না। এরপরে ওখান ছেলেটা বাফের দিকে উল্টে উল্টে চোখ কইরা তাকায় বাবা, ও বাবা মনে মনে কয় আব্বা আমি কি করবো, আমার নবীকে দেরি করা যাবে না, আমি দেখতেছি তোর সামনে আজরাইল দাঁড়ায় রইছে। এই কথা বলার পরে ইহুদির বাবা ডাক দিকে ফুটলে, ও বাবা তুই যদি মনে চাস তুই বাবার ধর্মে থাকবি, তোর যদি মনে চায় তোরা আরবি নবীর কালিমায় গ্রহণ করবি। এবাই ছেলেটা কই নবী গো, ও মায়ের নবী আর দেরি কইরেন না, আপনি আমার কালিমাটা পড়াইয়া দেন, ইল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে লোকটা কালিমা পড়ে গেল, যেই মাত্র কালিমা পড়লো তার সামনে আজরাইল এসে গেছে, এই লোকটা মুস্কি মুস্কি হাসতেছে, কারণ যার চোখের সামনে কালিমা পড়ার পর রহমাতুল্লিল আলামিন, আজরাইলকে দেখার ভয়ের চাইতে আমার নবী তার চোখের সামনে তার অন্তরে প্রেমের জোয়ার উঠে গেছে। আর জোরে কোন আল্লাহু আকবার, প্রীতি শিখায়া কই গেল লুকায়া, এই তাহিরি করি কি উপায়, এখন বলো করি কি উপায়, ও মোর জালা রে জালা কি দিয়ে এনিবাই, দইয়া হালে রে প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে এনিবাই, দইয়া হালে রে প্রেম জালা অঙ্গ জোরে কি আল্লাহু আকবার বলবেন না। এবাই তার সামনে আমার নবী, আজরাইল তার রুহটারে কবজ করতেছে, ইহুদি তার বাপে তাকাইয়া দেখে সে হাসতেছে, আমার নবী বড় খুশি, এই মুহূর্তে লোকটা চলে গেছে দুনিয়া থেকে, নবীর দিকে তাকাইয়া তাকাইয়া আস্তে আস্তে তার আখি যুগল গুলো বন্ধ করে ফেলাইছে। এখন আমার নবী সাহাবায়ে কেরামরে ডাক দিয়ে কই, ও সাহাবীরা কেমন আছো, কই নবী গো ভালো আছি, কই তোমরা যদি কোনো জান্নাতির দেখতে চাও আমার সদ্য দুনিয়া থেকে বিদায় হওয়া আমার পাগলাটারে দেই খেলা, আমার বাড়ি নবী অনেক দূরে, বলতে কষ্ট হবে আমার বাড়ি নব
ছবি অনেক দূরে রেখেছো তুমি মুরে পাগল করে আমার বাড়ি নবী অনেক দূরে এ রেখেছো তুমি মুরে পাগল করে হৃদয় দিয়ে ডাকি অকাতরে জানি না কবে করব কদম বুঝি ও মায়ার নবী গো ও প্রিয় নবী গো। জামালপুরের মানুষ এই তো আজ লাইন পাইলাম, এখন বলেন তো দেখি ইহুদি লোকটা যে কালিমা হইরা মারা গেল সে কয় ওয়াক্ত নামাজ পড়ছে? আমার নবী কয় তোরা যদি কোন জান্নাতি দেখতে চাস তারে দেখ, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, দান নাই, পর্দা নাই, পশিদা নাই, তার জিন্দগিতে কিছুই নাই। এই লোকটা বলে জান্নাতি, নবী গো লোকটা জান্নাতি হলো কিভাবে? কই একমাত্র আমি নবীর মহব্বতের কারণে। যে ইহুদি নবীর ওয়াজ শুনতে মসজিদে যায় অসুস্থতার কারণে আর যেতে পারে না, রসুল এসে ভাঙ্গা করে দিদার দেয়। শুধু দিদার দেয় না, কালিমা পড়াইয়া জান্নাতের টিকিট দেয়। আমি তো বিশ্বাস করি রাত্র একটার পরে আজকে যারা এখানে এই জায়গায় বসে আছেন, আমি তো বিশ্বাস করি মদিনায় যদি যাইতে নাও পারেন কিন্তু যদি নবী নবী কইরা যদি মৃত্যুর শয্যায় যদি পইরা যান, নবী কইব হারে এরা তো এমন জাতি রাত্র তিনটার পরে আমি নবীর গান গাইছে, ওরা আমি নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ওরা দাঁড়াইয়া গেছে, ওদের আমল কম হইতে পারে কিন্তু মৃত্যুর ঘাটে পড়ে আছে, কিন্তু রসুল এখন রসুল বলতে পারেন, এখন সে আগের মতো দাঁড়ায় নামাজ পড়তে পারে না, আগের মতো দাঁড়ায় আমি নবীকে সালাম দিতে পারে না, আগের মতো সে বন্দিগি করতে পারে না, মৃত্যুর শয্যায় শুয়ে গেছে, তার কেউ নাই তার দেখার জন্য জামালপুর চলে যায়। হতে পারে কি পারে না? এই জন্য রসুল আসার ক্ষমতা আছে না নাই? যুবক আমি আপনাদেরকে বলছি, আপনাদেরকে একটু সাবধানে আমি কথা বলতে চাই, নবীরকে জানেন চাইতে কম মহব্বত করবেন না বেশি করবেন? আরো জোরে বলেন। আমার নবী উমরকে জিজ্ঞাসা করে, উমর তুমি কি ভালোবাসো? কয় জি ভালোবাসি, জানের চাইতে বেশি না। আমার নবী কয় তুমি ইমানদার হতে পারো নাই। এরপর দ্বিতীয়বার জিগায়, উমর তুমি কি আমারে ভালোবাসো? কয় ভালোবাসি জানের চাইতে বেশি না, আমার সন্তানের চাইতে বেশি না। রসুল বলেন তুমি তো ইমানদার হতে পারো না। রসুল জিজ্ঞাসা করে, হে উমর তুমি কি আমাকে ভালোবাসো? নবী গো আমি আপনাকে জানের চাইতেও বেশি ভালোবাসি। আমার নবী কয় এখন তুমি ইমানদার হয়েছো। আরো বড় করে কেন? সুবহানাল্লাহ। তার মানে আমার নবীকে ভালোবাসতে হবে জানের চাইতে কম না বেশি। নবীকে ভালোবাসার নামই হলো ঈমান। এই ভালোবাসা নিয়ে যদি নামাজ পড়েন, এই যুবক তোরে বলছি, তোর মুখে বাবা ট্যাবলেট মানায় না, তোর মুখে ইয়াবা ট্যাবলেট মানায় না, চাপার দাঁত ফালামো দেখিস, সাবধান কয়া দিলাম, গুড়ি বাবা ট্যাবলেট নিছে সাসাবার আজকে থেকে ওয়াদা, যে মুখ দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলবো সেই মুখে আর নেশা ঢোকাবো না, যেই মুখ দিয়ে আল্লাহর জিকির করবো সেই মুখ দিয়ে কোনো বাবা ট্যাবলেট ঢোকাবো না। ঠিক কি না বলেন? মা আপনাকেই বলছি, মা বোন আছে না? আচ্ছা আজকে লাস্টে একটু জিকির করলে অসুবিধা দিব? তাহলে আমি এটা রাখলাম, জিকিরের জন্য আলাদা 10 মিনিট বরাদ্দ করলাম, শেষ করে নিলাম বলে, কিন্তু ওখানে হঠাৎ করে দিয়ে জিকিরের পর বড় আছে। মা বোনরা আছে কিনা? আরো যারা আছে কিনা? মা বোনদের মধ্যে মা বোনদেরকে একটা ওয়াজ দেই, বোঝার দরকার আছে এরা তো আমার মা। আপনি আশ্চর্য হবেন, মিনিমাম দেখেন গা অসংখ্য আমার মুড়ি দিয়ে আছে এখানে, আছে কিনা বলেন? আমি আমার মুরিদ সহকারে, অন্য পীরের মুরিদ সহকারে আমি একটা কথা কইয়া যাই, মা আপনারা বেহেস্তে যাওয়া সহজ, নবী বইলা গেছে যে মহিলার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে সেই মহিলার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে।
নাম্বার ওয়ান, যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। সুবহানাল্লাহ, কালকা কোন? দুই নম্বর, যে মহিলা রমজান মাসে রোজা রাখে। তিন নম্বর, যেই মহিলা সতীত্বকে রক্ষা করে চলে। চার নম্বর, যেই মহিলা স্বামীর খেদমত করে। প্রথম বলছি কি, এরপরে এরপরে সতীত্ব, তারপর স্বামীর খেদমত। এইগুলা কি যতটা বলছি প্রত্যেকটা জিনিস কি টাকা লাগে? কথা কন না, যদি হজের কথা কইতাম তাহলে টিহা লাগলো, কথা কন গেলে গা হজের কথা কইলে টিহা লাগলো। ইডিত কি টিহা লাগে? নামাজ পড়লে টিহা লাগে, রোজা রাখলে টিহা লাগে, এরপরে নিজেকে রক্ষা করে চললে কি টাকা লাগে, পাশাপাশি স্বামীর খেদমত করলে কি টাকা লাগে? এই চারটা জিনিস মা বোনদের মধ্যে আজকে থেকে অবশ্যই রাখতে হবে। তাহিরি আগের মতো করে কথা বলে না, তাহিরি বলে শিক্ষণীয় কথা বলে, অন্তত দুই থেকে তিনটা ওয়াজ বাড়িতে নিবে। তোর দাঁতটি দেখি, এই বয়সে তোর ঠুটকালা কেন? সাবধান কয়ে গেলাম আজকে, কথা কইস না আজকে থেকে ওয়াদ আজকে না। আপনি আশ্চর্য যাবেন, অসম্ভব। আমি আজকে কোন জায়গাতে আইসি বলতাম না, কিন্তু এক জায়গায় আইসিলাম, আসার পর আমি এটা গন্ধ শুনছি, এটা খারাপ গন্ধ। আমি একটা এক জায়গাতে ঢুকছিলাম, এটা এমন একটা গন্ধ শুনছি, অনেক বাজে গন্ধ। যুব সমাজ যেই টাইমে হাতের মধ্যে সভ্যতার কাগজ আর কলম থাকবে, সাদা কাগজের মধ্যে রচনা করবে সভ্যতার ইতিহাস, তাদের হাতে যখন বাবা ট্যাবলেট উঠে গেছে, ইয়াবা যখন উঠে গেছে, বাবা যখন উঠে গেছে, ফেনসিডিল যখন উঠে গেছে, গাঞ্জা যখন উঠে গেছে, এই সমাজের সন্তান দিয়া সমাজের ভালো কিছু আশা করা যায় না। ওই হাত তুলে বলা ঠিক কি না বলা? তোমাকে বলছি আজকে থেকে ওয়াদা, নেশা করব না, নেশা করতে দেব না, নেশাখুরের সঙ্গে বন্ধুত্ব করব না, ঠিক আছে? নেশা তোর জীবন ধ্বংস করে দিচ্ছে, নেশা তোমার মায়ের বুক থেকে তোমাকে দূরে সরাই দিছে, নেশা তোমার আপন বোন একটা আইসক্রিম চাইলে কষ্ট টাকা নাই, এই দূরত্ব তৈরি করেছে নেশা, ঠিক কি না বলেন? এই নেশা তোমার পরিবার স্ত্রী থেকে তোমাকে দূরে সরাই দিছে। বারোটা একটা দুইটা পর্যন্ত তুমি নেশা করো, বাজে মানুষের সঙ্গে চলো, ঘরে আইসা আবার স্ত্রীর সঙ্গে রাগ দেখাও, স্ত্রী তোমাকে যদি বলে যে তুমি নেশা করো না, তখন তুমি স্ত্রীর উপরে চড়াও হয়ে দাঁড়াও, এটা কখনো শোভনীয় হতে পারে না। আমি শুনেছি বাংলাদেশও নাকি এই মদের লাইসেন্স দেওয়া, যে এরিয়াতে 100 জন লোক থাকবে সেখানে নাকি মদের লাইসেন্স দেওয়া হবে, এইগুলো আমরা মানি না। জুড়ে বলেন ঠিক কি না গো? এইগুলো মানি না, মদের লাইসেন্স বাংলার জমিনে চলতে পারে না। সবাই কি একমত? মদ কি হালাল না হারাম? ওয়াজ কইরা কি করবো? এগুলো তো ওয়াজ। কোন এক সময় ঘটনা বলছি, মানুষ কাইন্দা ঘটনাটা আমল করছে, এখন দেখতেছি যে না, মানুষ বিপদে চলে যাচ্ছে বিভিন্ন কারণে। এই বিষয়গুলো আল্লাহর কসম মাহফিলের মধ্যে বর্ষ, আজকে ওয়াদা করো জীবনে কোনোদিন নেশা করব না। তুই যখন পেড়ে আসলি এই বালিশের মধ্যে, তোর মা এখানে মাথা দিছে, তোর বাপ এখানে মাথা দিছে, এক বালিশও দিয়া মুখের সাথে চোখে চোখে চোখ মিলিয়ে বলতেছে, বাচ্চা হইলে নাম কি রাখবা? বলছে নাম রাখবো আব্দুল্লাহ। আচ্ছা বাচ্চা যদি ছেলে হয় তাহলে কি করবা? কোরআনে হাফেজ বানাবো। ক ঠিক আছে, মাদ্রাসাত পড়াম, নিয়ত করছে 10 মাস 10 দিন তোর মা ফেডের তোরে রাইখা যুদ্ধ করছে, তোর মা তোরে ওয়াইছে, হওয়ার পরে তুই বড় হইছস, হওয়ার পরে তোরে প্রাইমারিতে দিছে, হুট করে তোকে নেশা পাইয়া গেছে, মা বলছে তোরে হাফেজ বানাইবো, চোখের পলকে মার স্বপ্ন তুই ভাঙ্গা দিলি এই নেশা নামক সর্বনাশার কারণে। নেশা তোর মায়ের স্বপ্ন ভঙ্গ করে দেয়, নেশা তোর জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, নেশা তোমার ফিউচারকে ধ্বংস করে, নেশার কারণে তোমার ঈমান ধ্বংস হয়ে যায়, নেশার কারণে তোমার স্বাস্থ্যের হানি হয়ে যায়, নেশার কারণে তুমি পাগলের মতো হয়ে যাও,
নেশার কারণে মানুষ তোমাকে সমাজে নিন্দা করে, নেশার কারণে তুই কুত্তার মতন রাস্তা পেরা মরবি। মন চালিত বাবা না সদ্যর একসাথে খান,